বগুড়ায় ফেন্সিডিল সহ গ্রেপ্তারের পর জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার দুপুরে তাকে শহরের বৃন্দাবন পাড়া এলাকা থেকে দুই বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হলেও রোববার বিষয়টি প্রকাশ করা হয়। এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের সময় মিজুর কাছে দুই বোতল ফেন্সিডিল ছিল। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদ হোসেন জানান, মিজুকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তারের পর মামলা করা হয়েছে, তাকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। মুশফিকের ভাইকে আদালতে তোলার সময় সংবাদকর্মী ও সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। বিচারক তার জামিন আবেদন নাকচ করলে তাকে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় মুশফিকের ভাইয়ের ছবি তোলার জন্য চেষ্টা করেন স্থানীয়রা, তবে তিনি এ সময় তার চেহারা লুকান হাত দিয়ে। গত মাসের 17 তারিখে বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুল ছাত্র মাসুদ ফেরদৌসকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদের বিরুদ্ধে। তাকে প্রধান আসামি করে 16 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাসুকের বাবা ইমদাদুল হক ইমদাদ, মিজুর চাচা বগুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা জানান তার পরিবারের কারো মাদক সেবনের রেকর্ড নেই, শত্রুতা করে কেউ তার ভাগিদার নেই।